স্বামীর মৃত্যুর পর তিন প্রতিবন্ধী সন্তান সহ চারজন সন্তানকে নিয়ে অথই জ্বলে দীপালী সরকার। ধূপগুড়ি ব্লকের ছাড়আলতা গ্রাম এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার ঝুপড়ি ঘরে চার সন্তানকে নিয়ে লকডাউনে পরিস্থিতিতে দিন কাটাচ্ছেন। স্বামী ছিলেন দুঃখ নিবারণে এবং সংসারের একমাত্র উপার্জনকারী। মোট পাঁচ সন্তানকে নিয়ে আর্থিক টানাপোড়েনের সংসার চলছিল। সময়ের সঙ্গে সঙ্গে সন্তানদের বয়স বাড়লে দেখা যায় দুই পুত্র অমিত সরকার, সঞ্জয় সরকার এবং একমাত্র কন্যা সন্তান সোমা সরকার শারীরিক এবং মানসিকভাবে বিশেষ চাহিদা সম্পন্ন। শুধুমাত্র বড় ছেলে এবং ছোট ছেলে সুস্থ রয়েছে। বড় ছেলে বয়স বাড়তেই সংসারে হাল ধরার চেষ্টাও করেছিল। বিভিন্ন গাড়িতে ড্রাইভার হিসেবে কাজ করে তিন ভাই এবং বোনকে নিয়ে স্বাচ্ছন্দ্য আশ্রিত পরিবারে, কিন্তু সে ভালো থাকাও টেকেনি বেশি দিন। তার মৃত্যু সমগ্র পরিবারকে ফের অসহায়তার পথে নিতে শুরু করেছে। স্বামী অর্ঘ সরকার বাকি চার সন্তান এবং স্ত্রীকে কোনো রকমে কাটাচ্ছিলেন। বিশেষ চাহিদা সম্পন্ন হওয়ার জোরে সন্তানদের সারাদিন চোখে চোখে রাখতেন দীপালী সরকার। স্বামীর মৃত্যুর পর একরাশ দুঃখ নিয়ে দীপালী সরকারের কথা, সরকারের সাহায্য সেইভাবে মেলেনি। ঝুপড়ি ঘরেই দিন কাটে, রেশন কার্ডে চাল আটা মেলে। চরম আর্থিক দুর্দশাগ্রস্ত এই পরিবারের রেশন কার্ড SPHH অন্ততঃ তালিকা থেকে বঞ্চিত হওয়ায় অনেক সুবিধাই মেলেনি এই পরিবারের। পরিবারের তিন ছেলে মেয়ে বিশেষ চাহিদা সম্পন্ন হলেও তারা কোনো সরকারি ভাতাও পান না, নেই কোনো সংশ্লিষ্ট শংসাপত্র। সমস্যা বলতে এখন সরকারি জিনিস তো আমরা কোনো কিছুই পাই না, এটা হচ্ছে মেন সমস্যা। আর ওই যে তিনটা হ্যান্ডিকেপ গেল, আর ওই যে ঘর তো পাইনি আজ পর্যন্ত। হ্যাঁ করছি, কত বছর এটা কীভাবে চলবো এটাই এখন হচ্ছে আবেদন। বৃহস্পতিবার এই খবর স্থানীয় ভিলেজ পুলিশ রঞ্জন রায়ের মারফত খবর পেয়ে ধূপগুড়ি থানার আইসি সুজয় তুঙ্গা সে বাড়িতে উপস্থিত হয়েছে। খাদ্য সামগ্রী দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আইসি এবং ধূপগুড়ি ব্লক সহ কৃষি অধিকর্তা তিলক বর্মণ। তবে এই সহযোগিতা দিন কয়েক মাত্র, তাই স্থায়ী সমাধানে আশায় দিন গুনছেন দীপালী সরকার। ঘটনা অজানা নয় স্থানীয় ঝাড়আলতা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মমতা রায়। পরিস্থিতির ওপরে নজর রেখে চলেছেন, প্রতিবেশীরাও সাহায্যে এগিয়ে এসেছেন। গ্রাম পঞ্চায়েতের প্রধান মমতারা এদিন জানিয়েছেন পরিবারের প্রতি নজর রয়েছে, রেশন কার্ডের বিষয়টিও জানা ছিল না। অন্নপূর্ণা অন্ত্যোদয় যোজনার কার্ড থাকলেও সুবিধা পাবে, তিন সন্তানে ভাতা পাওয়ার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে। এই পরিবার তো খুব অসহায় আর কি, যিনি একটু ইনকাম করতেন তিনিও চলে গেলেন, চলে যাওয়ার পর তো যে বাচ্চাগুলোকে নিয়ে যিনি আছেন ইনি খুব মানে আর কি নিরুপায় হয়ে আছেন আর কি। তো যাই হোক, বাচ্চাগুলো হ্যান্ডিক্যাপ প্রত্যেকেই, তো যেটা দেখলাম আর কি, যেটা রেশন কার্ডের ব্যাপারটা দেখলাম, রেশন কার্ডের ব্যাপারটা আমার জানা ছিল না, তো আজকে দেখলাম যে রেশন কার্ড ব্যাপারটা ওদের PHS আছে বোধ হয়, তো এটা যদি খাদ্য দপ্তরকে বলে যদি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ লিগাল স্টাডি কোচবিহার অ্যাফিলিয়েটেড টু কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি রিকগনাইজড বাই দ্য বার কাউন্সিল অফ ইন্ডিয়া নিউ দিল্লি এক্সটেন্ডেড ইটস ডিজিটাল অনলাইন ক্লাস টু সেভ দ্য ব্রাইট ফিউচার অফ দ্য স্টুডেন্টস। দ্য প্যান্ডেমিক হ্যাজ এ ড্রাস্টিক এফেক্ট অন এডুকেশন, বাট নাও ইন 2021 admissions are open. This is your chance to learn from the best, to redefine the way you learn, but above all, find the path to success.
Courses we provide: undergraduate courses, BA, LLB, honors 5 years, LLB 3 years course. Contact us. Our contact number is 62969034266. 62969034366. 62969034339.